مفازا متقين مفازا هدى للمتقين هدى للمتقين تنتا تين رقم হয়ে গেল সিফাতের মধ্যে আসে নাকি তাহলে কি বলো ক ক ক ক দাল দাল দা उक्त तीनटी हरफ के हुरूफ नितइयह बोले नितइयह 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 हरफ कयटी की बोलो क़ादलता तीनटी हरफ के की बोले नितइयह बोले एबार मखरज गेलो कत हरफ कत गेছে 18টি नाम गेलो কয়টি ঠিক আছে হিসাব চলো 12 নং মখরজ ইবারাগা ইবারাগা সামনের নিচের সানায়া সুফলা সানায়া সামনের নিচের দাঁত এই দুই দাঁতের ফ্যাট আগা এবং উপরের দাঁতের আগার সাথেও লাগে কথা বুঝলে উপরের দাঁতের আগার সাথেও লাগিয়া যায় কোনো কোনো কিতাব আছে হ্যাঁ ঠিক মতন আদায় করলে ক সাদ সাদ ঠোঁটের মুখে কি করে স স সাদ জা বাতাস বন্ধ জা জা সিন आगे सीन को भी साद सीन मतलब सी सीन सीन जा 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 सा सा सी कौन दिखे तक है बस आगे ये गति रही गई आगे सारा जेमन जेमना कैसे एमने होते परिवर्तन होते तो लाभ हलो कि एखे आसार उद्देश्य कि एखे आसार लक्ष्य उद्देश्य कि तो परिवर्तन जो नाई हईल जेमने आसलम तेमने गलम लाभटा हईल कि और कि लाभ हलो ज़ाल अन आदतिही फला तुसद्दिकू ज़ाला अन आदतिही कथा बोझो ना तब तो अवस्था है एरकम कारो कारो आल्लाहर हबीब बोलें जे तोमरा जदि शुनो जे एकटी पहाड़ एक जायगा थेके अन्यत्र चले गेछे एकटा पहाड़ एकखान थेके आरेकखाने फसद्दिकू आल्लाह नबी कि कइছেন विश्वास करबा सम्भव और जदि तार विपरीत शुनो وإذا سمعتم برجل زال عن عادته فلا تصدقوا আর যদি তার বিপরীত কোনো ঘোষণা শোনো যে একটা মানুষের অভ্যাস পরিবর্তন হয়েছে একটি লোকের অভ্যাস فلا تصدقوا আল্লাহ হাবিব কি বলেন সহজে বিশ্বাস করবেন হ্যাঁ সহজে বিশ্বাসযোগ্য না এটা সহজে আর কথা বুঝো না আগে ইয়াবা খাইতো কি খাইতো হিরোইন খাইতো সিগারেট খাইতো এই সাড়ে তিনশো যদি শোনো আগে খুব খারাপ ছিল চোর ডাকাইতি করতো অনেক কিছু করতো এটা তাড়াতাড়ি বিশ্বাস করবে না সহজে না মানে মানুষের অভ্যাস এমন আদত এমন এক জিনিস এটা সহজে পরিবর্তনশীল হয় না হ্যাঁ কঠিন तो पहाड़ हो गए एक पहाड़ एखान गेसे गा एट हवा सम्भव फसद देखू देखो कत बड़ गुरुत्व बोझे मानुषर खराब अभ्यासर प्रति मानुषर कत गुरुत्व दिए खूब कठिन काज तुम्हें तो मैं एगुली सारा जीवन एक रकम पढ़ते पढ़ते एरक अभ्यास परिणत हो जाए ना चेष्टा करते চেষ্টা করে ঠিক করতে হবে কি হবে না? আগে যেমনি বলছে এখন তেমনি বলতে আসছো, তুই লাভটা হইলো কি? এখানে আইসায় কষ্ট করে ঈদের বেড়ানি বাদ দিয়া শ্বশুর বাড়ি মামার বাড়ি নানার বাড়ি গোস্তখানা বাদ দিয়ে রে এখানে আসলাম কি লেগা, তো লাভটা কি হইলো? একটা অক্ষর যদি ঠিক না হইলো, একটা আলফার শব্দ যদি ঠিক না হইলো, তুই কী জন্য আসলাম এখানে? হ্যাঁ স ওই যে এত স কেমন কয় স তো করতে আসছে কি কয় কেমনে কইছে এমনি করতে হতো স স স ওইসে আমারটার মতো হইতে আসছে না, বুঝতে আয়না আছে আমারটা দেখা যায় স স সি সি সু পেশার সময় গোল হবে, পেশ অবস্থায় গোল হবে সু 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 স অস 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 এই অফ এই যে অফ এ কত বলি কি বলে অফ বন্ধ করে বুকার দল আর কেউ কি কার করে খাবাই দিব আস্তাগফিরুল্লাহ দেখ অফ অফ ইস ইস ভিতরে গিন ফিত্তা থাকতে হবে, গোসা থাকতে হবে, গায়রাত থাকতে হবে। গায়রাত মানে কি? গিন গায়রাতে হক দিদাহারা কুর কর আল্লাহ গায়রাতে হক, গায়রাতে হক দিদাহারা কুর কর আল্লাহ। হযরত ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি মানুষদের গিন আছে, গোসা আছে, রাগ আছে মানুষের, আছে নামগো আছে না? গিনাইলে গোসা হইলে কি করি আমরা? বা আল্লাহ পাকেরও গিন আছে আল্লাহু আকবার। গায়রাতে হক মানে আল্লাহ গায়রাতে হক দিদাহারা কুর কর আল্লাহু আকবার। আল্লাহ পাকের যদি কোনো বন্দার প্রতি কারো প্রতি গিন আসে, গায়রাত আসে, গোসা হয়, সহজে হয় না। আল্লাহ গোসা সহজে হবে না, হয় না। যখন আল্লাহ পাকের গায়রাত আসা পড়বে কোনো বন্দার প্রতি, তার সামনের রাস্তা অন্ধকার করে দিবে, সে সামনে একটি ইঞ্চিও অগ্রসর হইতে পারবে না। আল্লাহ গায়রাতে হক দিদাহারা কুর কর। কথা বুঝোস? কি বুঝোস? তোকে তো গিন ফিরতে কিচ্ছু নাই। কেন আমারটা হয় না? কেন আমারটা হবে না? কেন ভিতরে গিন থাকতে হবে? কেন আমারটা হইতেছে না? হইতে হবে। একবার না ফারিলে তো কি করতে আসো? গেলে গেলে মজার খানা খাইবি আর ঘুমাবি আর ওয়াজ শুনবি, এ লাগে আইসো না কিছু অর্জন করার জন্য আসছি? কিছু কিছু শিক্ষার জন্য আসলাম। তো আমার একটা অক্ষর যদি এখান থেকে আমি ঠিক করে যেতে না পারি, কি আসার কি লাভ হইলো? কি ফায়দা হবো? বলো কি কইছি? তুই কি কইছি? অফ অফ ইস আমারটা ঠোঁট উড়ছে, এটা উড়ের সাথে বাড়ি খাইছে, গোল হয়েছে, আঁকা বাঁকা হয়েছে। তাহলে ঠোঁটের সাথে কোনো সম্পর্ক আছে? সদার বলা হয়েছে জিব্বার আগা নিচের দুই দাঁতের ফ্যাট আগা নিচের দুই দাঁতের। তো ঠোঁটটা কেন নড়াচড়া করবে, হরকত করবে কেন? এই জন্য এলমে কারাত কোরআন কারিমের মাস্কের মধ্যে আয়না নিয়ে বসতে হয়। নিয়ম নেজাম ওস্তাদ যখন দেখাবে, মাস্ক করাবে, প্রত্যেকটি হরফের আদায়গির কাইফিয়াত ধরন কেমন হবে বলবে, দেখাবে। তখন আবার তুমি দেখে দেখে নায়েবে মোহতামেম নায়েবে হুজুর, উনি কি সহকারী শিক্ষক। আয়না হইল কে? হুজুরের মুখের দিকে তাকাইয়া দেখবা, শুনবা, আবার আয়নার দিকে দেখে দেখে হুজুর কেমনে বলছিল দেখাইছিল। এখন এখানে এটা কি নকল করতে হবে? হুজুর দেবে বলে নাই, হুজুর ঠোঁট তো লড়ে নাই, নিচে টোটো টোটোর সাথে বাড়ি খাই নাই, লাগে নাই, আমারটা কেন হইতেছে? আয়না দেখে দেখে একবার দুইবার পাঁচবার দশবার 100 বার যতবার লাগে ঠিক করতে হবে, মাস্ক করতে থাকতে হবে। বলছিলাম 20 বছর পড়ছে, কত বছর? আরেকজনে 16 বছর। মনে থাকবে ইতিহাস। এখানে তিন দিনে যতটুকু হয় এখানে তিন দিনের দ্বারা যাদের বিবেক আছে আল্লাহ যাদেরকে বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে অনেকের হয়ে যাবে, অনেকের অনেকটা হবে, কারো কিছুই হবে না, কারো চাইরানি হবে, কারো ছয়ানি হবে, কারো আটানা হবে, কারো 12 আনি হবে, কারো 16 আনা হয়ে যাবে যদি সে আগ্রহের সাথে তলব নিয়ে বসে। কী নিয়ে বসে? তলবের সাথে। যদি এখানে তলব নিয়ে বসে গুরুত্বের সাথে দেখে শুনে তারটা হয়ে যাবে, কিছু না কিছু হবে, কেউ মাহরুম হবে না, বঞ্চিত হবে না। আর যাদের মধ্যে গুরুত্ব নাই, তলব নাই, সারা জীবন না, 3 দিন না, সারা জিন্দিগি চিল্লা দিলেও লাভ হবে না। সারা জিন্দিগি চিল্লা দিলে লাভ হইব? দেওস না, চাল চিল্লা লাগাইছে, জীবন চিল্লা লাগাইছে, আর ছোটো ছোটো কচি বাচ্চাদের ভাব ভাঙিয়ে দিচ্ছে, মাথা ফাটাই দিচ্ছে, এই দিন শিখছে, এই চিল্লা দিচ্ছে। বুঝো না কিছু? আর কথা বুঝস? এই কি দিন? ইউফাক্তি হুফির দিন, দিনের মেহনত করে, সারা জীবন চিল্লা লাগাইছে, আর এই বেগুনা মাসুম বাচ্চাদের মাথা ফাড়াইছে, কোনটার ফাও 2 ভাঙা দিছে, কোনোটার মাথা ফাড়াইছে, হাত ভাঙছে, এই দিন শিখছে সারা জীবন চিল্লা দিয়া। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাদেরকে পরিপূর্ণ হেদায়েত নসিব করবে। যদি হেদায়েত নসিব না থাকে দাজ্জাল তো আসতে আসে, দাজ্জালের গরু বুঝাইব পরিষ্কার। আর আমরা সব ইমাম মাহাদির বাহিনী হব ইনশাআল্লাহ। আমরা সবাই কি হব? হযরত ইমাম মাহদির হাতে আমরা বয়াত গ্রহণ করবো ইনশাআল্লাহ। আসলো মাত্র, বেশি দিন বাকি নাই, 7 বছর বাকি আছে হিসাবে। 99% ধরে রাখেন, প্রস্তুতি গ্রহণ করেন ইমাম মাহদির সৈনিক হওয়ার জন্য। এখন থেকে প্রস্তুত হইতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে, সবসময় ইমান মজবুত করতে হবে, তওবা ইস্তেগফার থাকতে হবে। সব আশাবাদ, দুনিয়ার মোহবাদ দেন। 5 কাঠা আছে আলহামদুলিল্লাহ, 10 কাঠার দরকার নাই, বউ একটা আছে যথেষ্ট, 2টা যেন আর না হয়। দালান একটা করছি, আর একটা দরকার নাই, 1 তালা হয়েছে যতটুকু হয়েছে, বাঙ্গা চূড়া ঘরও আছে আলহামদুলিল্লাহ। এখন আমাদের মেইন অব দ্য ইস্যু, মেইন অব দ্য কি? ইমাম মাহাদির হাতে কখন বয়াত গ্রহণ করব? দাজ্জালের সাথে যুদ্ধ করব, কেউ বাঁচতে পারবি না। আল্লাহর হাবিব বলেন, দজ্জাল যখন আসবে, আল্লাহু আকবার, দজ্জালের ফিতনা থেকে কেউ বাঁচতে পারবে না। তাকে 40 দিন সময় নিয়ে আল্লাহ পাঠাবে। কতদিন? 40 দিন। এমন পাওয়ার দিবে, চোখ তো একটা কানা হইব, চোখ একটা কি একটা চোখ থাকবে। আল্লাহু আকবার। দুনিয়াতে যত কোটি মানুষের চোখ আছে, একজনের 2টা করে, যদি 20 কোটি লোক মনে করো, তো 20 কোটি লোকের কত কোটি চোখ হবে? 2টা করে 40 কোটি মানুষের চোখে যা দেখবে, দেখে দাজ্জালের 1 চোখ দিয়া তার থেকে আরো বেশি দেখবে। এত পাওয়ার তাকে আল্লাহ পাক দিবে। কিছু বুঝো? আর কিছু তো বুঝো না ইতিহাস। সে দাজ্জাল আসতেছে। আল্লাহর হাবিব বলেন, দাজ্জালের ফিতনা থেকে, দাজ্জালের সাক্ষাৎ থেকে কেউ বাঁচতে পারবে না। দাজ্জালকে দেখা মাত্র যখন তার সামনে আসা পড়বে, ছুটাছুটি আরম্ভ করবে। তখন যারা ইমানদার মুমিন হবে তারাও দাজ্জালের সামনে যেন না পড়ে, সেই জন্য এদিক সেদিক ছুটাছুটি করবে, ফলানোর চেষ্টা করবে, কিন্তু কেউ সব প্রত্যেকের সাথে সাক্ষাৎ হবে। আয়া হোক, আমি 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 খোদা, আমি রব। আর কথা বুঝো নাই? আমার আনুগত্য স্বীকার কর, তোর এখন শেষ করে দিব। আমার খোদা স্বীকার কর। আর কথা বুঝো নাকি? আল্লাহু আকবার। আল্লাহ, কি অবস্থা হবে? কেমনে বাঁচবা? কেউ বাঁচতে পারে না। ইমানের পরীক্ষা আইতে আসছে। কিসের পরীক্ষা? লম্বা জুব্বার ফাগরি আর দাঁড়িয়ে রাখলে মনে করলাম মুমিন মুসলমান হয়ে গেছে, আইতে আসে পরীক্ষার সামনে। দেখা যাবে পরীক্ষার হলে কে টিকে। আল্লাহু আকবার। দাজ্জালের আকৃতি, দাজ্জালের কেরামতি দেখিয়া সব দাজ্জালের গ্রুপে চলে যাবে। আল্লাহর হাবিব বলেন, দাজ্জালে এমন এমন কেরামতি দেখাবে, সূর্যকে একদিন আধা দিন এক জায়গায় আটকায় রাখবে। সূর্যটাকে কি করবে? এক জায়গায় স্থির করে। এই সূর্য কোনো দিকে যাবে না, এক জায়গায় থাইমা থাক। সূর্যের থাইমা থামিয়ে থাকবে সূর্য। এগুলি দেখে যারা দুর্বল, বেঈমান, ফাসেক, ফুজ্জার, মুশরিক, কাফের, বেদাতি, মুশরিক সব দিয়ে দাজ্জালের গ্রুপে চলে যাবে। কোনো বাপ প্রভাব। এত বড় পাওয়ার, এত বড় কেরামতি তো খোদা ছাড়া কেউ দেখাইতে সম্ভব না। নিশ্চয় এটা কোনো খোদা। আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেঈমান হয়ে যাবে। আসমান রাখবে, আসমান তাড়াতাড়ি বৃষ্টি দে, এখনও বৃষ্টি দাও। মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যাবে, বলার সাথে সাথে সব ভাষায় দিব। মানুষ অবাক হয়ে যাবে। এই কি? জমিনকে বলবে, সে জমিন তোর ভিতরে গিয়ে লুকায়িত ধন আছে বাহির করে দে। সাথে সাথে জমিনের ভিতরে যত লুকায়িত ধন আছে, ভান্ডার আছে, হীরা মুক্তা, মণিমুক্তা সব জমিনের থেকে উপরের দিকে উঠে যাবে। এগুলি দেখে সব বেঈমান হয়ে যাবে। দাজ্জালের গ্রুপে, জাহান্নামে গ্রুপে চলে যাবে। আল্লাহু আকবার। कथा बुझो आल्लाहर हाबिब बोलेन दज्जालेर ए समस्त केरामति देखा समस्त मेयेरा दज्जालेर दिके दले दले छुटबे मेयेदेरके तोमरा घरे धरे राखते पारबे ना के बोलछे मेयेरा अधिकांश मेयेरा दज्जालेर आनुगत्य स्वीकार करबे जहन्नामी हये जाबे तखन तखन तोमरा कि करबा आल्लाहर हाबिब बोलेन तखन तोमरा मजबूत रशि द्वारा मेयेदेर हाथे पाए कोमरे बानबा एक माथा आर एक माथा घरेर खाटेर खुरिर साथे बानबा जेन घर थेके बाहिर हये जेते ना पारे आल्लाहु अकबर अल्लाह अरे हादिसेर कथा किताबेर कथा कथा बुझो ना आस्ते आस्ते बेशी दिन बाकी नाई इमाम माहदीर आत्मप्रकाशेर पर परे किछुदिन परे दज्जाल बाहिर हইতেছে दज्जाल आया पड़ছে জায়গা মতো আছে ইমাম মাহদিও আছে ইন্ডিয়া আলহামদুলিল্লাহ বিশের ইন্ডিয়া আন্দাজে তো কবি ইন্ডিয়া তত্তরি আল্লাহু আকবার আল্লাহ কিছু বুড়ো আল্লাহ তোর দুনিয়া সম্বন্ধে তোমরা তো হইলো কাল একটু আরামে কেমনে ঘুমাবো ভালো ভালো খানা কেমনে খাবো भलो जमा कपड़ कैमने फरब भलो व्यवसा वाणिज्य करब शुद्ध दुनियार मोह ये फिकिरे आछि सब आमरा कथा बुझो ना सारा रात्र बसा बसा मोबाइल दिए लैंगटा बेडिके छवि देखब और सब ईमानदार दाबीदार मुमिन मुसलमान सब सारा रात्र अस्थिर छवि देखब हुजुररा अन्य कथा अन्यदेर कथा बाद जारा अरसातुल आम्बिया नायबे रसूलेर दाबीदार एह कि बुजुर्ग सावाद दिने बुजुर्गी देखाय सब किस सब सर्वक्षेत्रे रात लैंगटा बेटी छवि देखे बया बया बसे बया बया दोकने बसा बसा कि रे वास्तव ना वास्तव कत कष्ट दे विजातीरा कि सुंदर बुद्धि करছে कई मुसलमान जाति तोर साथे तो कोनो भावे पारि नाई जुग जुग धरे बहुत चेष्टा करছি मुसलमान जाति के कोनो भावे पराजित करा जाए ना तादेर साथे शक्तिते गुलानो जाए ना बुद्धिते गुलानो जाए ना विभिन्न समय विभिन्न बुद्धि आसছে अनेक इतिहास कोनो भावे तारा पारे नाई शेष बुद्धि आसছে ठीक আছে আমাদের কাছে খুব চিকন বুদ্ধি আছে বিজাতিরা বৈশা বৈশা বেদিনরা এমন বুদ্ধি বাহির করছে কয় আমরা ঘরে বৈশা বৈশা তোদের সাথে কোনো ঝগড়া ফাসাদ নাই যুদ্ধ জিহাদ করব না তোগো পকেটের পয়সা তোদের ঈমান সব আমরা এক জায়গা থেকে আমাদের স্থানে বৈশা বৈশা আমরা কি করব তোদের ঈমান লুট করে নিয়ে যাব পকেটের পয়সা বাহির করে নিয়ে যাব দিশে বাহির করে এত লম্বা লম্বা এক একটা সিনেমা হলে যাওন লাগবো না টেলিভিশনের সামনে যাইতে হবে না তোমার পকেটে টেলিভিশন ঢুকিয়ে দিয়েছে সিনেমা হল ঢুকিয়ে দিয়েছে কোনে আল্লাহ ঘরে বসে বসে চুপে চুপে লেবার তলে শুয়ে শুয়ে দেখো সিনেমা হলে যাওয়ার দরকার নাই টেলিভিশন দেখার দরকার নাই দেখছো কেমনি কি বুদ্ধি করছে তোদের পকেটের পয়সা তো সব নিয়ে যাইতেছি এক এক সেটের দাম 20,000 30,000 1,70,000 80,000 তোদের পকেটের পয়সা অর্থগুলো নিয়ে যাইতেছি তো সাথে সাথে তোদের ইমান বেঈমান করে সব দিন বানায়া কবরে নিমু জাহান্নামে নিয়ে যাবো ছেড়ে দিয়েছে সব সব হুজুরও পকেটে সিনেমা হল ঢুকছে सब हुजुर्ग फकड़ो सिनेमा ढुकছে কিসের বুজুর্গি কিসের ईमानदारी সে কথা কোনা দে হাজারো তরবিয়তি ওয়াসুনে লাভ কিছু যদি পরিবর্তন না আসে এগুলি পকেটে থাকলে হবে কাজ হবে বয়ানে কোনো কাজ হবে কি করতে হবে তাড়াতাড়ি পকেট থেকে বাইর করো পকেট থেকে বাইর করে দোকানে বিক্রি করে দাও যদি কিছু কম পয়সা হইলো পাও কিছু যাক तारपरो बैसा जाओ और ना फाकार भितर हालाया एक्षुणा आसार दिया चुरमार कर दाओ जीवन और मोबाइल हाथे निब ना तौबा करो तौबा इस्तिगफार एखन थेके ए मोबाइल जीवन और हाथे निब ना कि जुक्ति देखाय को भालो भालो प्रोग्राम देखी वाज नसीहत शुनी केरात शुनी शयतानी बुद्धि जखन भालो भालो प्रोग्रामेर माझखाने एकटा लम्बाटा आइए हेडा के सब चोख बंद करे थाके आर एसब चोखे पर्दा देय तो कथा बोलो ना केन कोनो जुक्ति काम होबे सब बेईमान किसेर ये वाज हुन्ना लाभ मस्क कर लाभ हो ताड़ी ईमानेर हेफाजत करो ईमान मजबूत करो जदि बाँचते चाओ न सब दज्जालेर ग्रुपे जाइते होबे जहन्नामे जाइते होबे सब सब बेईमान हो जाबे सब कि हो जाबे आल्लाह सबर हेफाजत करो अल्लाहुम्मा इन्नी साहबाए कराम एत भय पाइछे कथा करि शोनार पर दज्जालेर फेतनार कथा शोनार परे साहबाए कराम भये कम्पित हये गेछे साथे साथे प्रश्न करछे कुल्ला या रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ए आल्लाहर रसूल दज्जाल जदि आमादेर सामने एसे उपस्थित हय सामने एसे पड़े तखन आमरा कि करब आमादेर कि करणीय हय तखन तोमरा सूरतुल काहफ तेलावत शुरू करबे दज्जाल के देखा मात्र सूरतुल काहफ तेलावत शुरू करबे अल्लाह ताआला तुम्हादेर सबाइके दज्जालेर फेतना थेके निरापद राखबे दज्जाल तुम्हादेर सामनेओ आसते पारबे ना আল্লাহর হাবিব সাহাবাদেরা প্রশ্ন করছে, কারা প্রশ্ন করছে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে। এত ভয় পাইছিল আল্লাহর হাবিবের মুখে কথাগুলি শোনার পর, সাথে সাথে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ তখন আমরা কি করব, কিভাবে তার এই ফিতনা থেকে বাঁচবো? সূরা কাফ তেলাওয়াত শুরু করবে, সূরাতুল কাফ তেলাওয়াত শুরু করবে। আর সূরাতুল কাফ তখন মনে থাকবে, মুখে দিয়ে আসবে। যদি এখন থেকে আমল না করে, আর বোকার এখন থেকে আমল না করলে মুখে মনে থাকবে না। প্রতি শুক্রবারের তো নিয়মিত কেউ পড়ে না, এই যে শুক্রবারে সূরা কাহফের আমলটা কেউ করে না, এক জুমা করলে এক জুমা করে না, দুই ফিসটা ফড়িয়া বিরক্ত লাগে বন্ধ করে দেয়। কথা প্রশ্ন দেয় মারাত্মক অবস্থা হবে। কী অবস্থা হবে? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে কয়েকটা হাদিস, বা তোমরা সূরাতুল কাহফের প্রথম অংশ, প্রথম কয়েকটি আয়াত নিয়মিত তেলাওয়াত করবে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ রাখবে। আর হাদিস আসছে সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত মিন আমরিনা রশাদা পর্যন্ত প্রত্যেক দিন নিয়মিত তেলাওয়াত করবে। আবার আর হাদিস আসছে প্রত্যেক দিন বিকালে, সন্ধ্যাবেলায়, সন্ধ্যার পরে সূরাতুল কাহফের শেষ রুকু তেলাওয়াত করবে নিয়মিত। তাহলে কয়েকটা হাদিস, আবু দারদা থেকে 4টা হাদিস, আর একটা হাদিস আসছে কমপক্ষে প্রথম 3 আয়াত, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আরেকটি হাদিস আসছে কমপক্ষে প্রথম 3 আয়াত হলেও নিয়মিত তেলাওয়াত করবে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ রাখবেন। সুবহানাল্লাহ, এই আমল আছে? কিচ্ছু নাই। আরে তো মোটা আমলটা সগীরা গুনাহ তো কারো নাই, এর লাগে শুক্রবারে পড়ে না, সগীরা গুনাহ নাই কারো। আরে আজকে ভরলে আগামী জুয়া পর্যন্ত যত সগীরা গুনাহ আল্লাহ কী করবে? তো পড়ো, নিয়মিত পড়ো। তোমরা কেউ পড়ে না, আলমরা পড়ে না, হাফেজরা পড়ে না, আর জাহেলরা কী পড়বো? ছাত্ররা পড়ে না, আলেম ওলামারা হাফেজরা পড়ে না, অন্যরা কী পড়বো? কি আশ্চর্য কথা! আল্লাহ আকবার! এত সোজা ইমান কি? এত সোজা? এগুলি দায়মি আমল, এখন থেকে চালু থাকলে ইনশাআল্লাহ ওই ফিতনার সময় যদি পয়সা থাকি আমরা সামনে পড়ি, আসতো তো বেশি আমরা হয়তো মরে যেতে পারি। আমরা আজকালে তোরা তো সব নিয়ে যুবক তো, তোদের সামনে আয়সা পড়তে পারে খুবই সম্ভাবনা 99% ফিতনার ভিত্তিতে পড়তে পারো, 99% দূরে রাখো, 1% বাদ। আগে হইতে পারে, পরে হইতে পারে, অনেক পরে হইতে পারে, সেটা আল্লাহ পাক গায়েবের মালিক আল্লাহ। কিন্তু 99% দূরে রাখো যে এই 6-7 বছর 5-6 বছরের মধ্যে ঘটনা ঘটবে। কোরআন হাদিসের আলোকে, আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী, ইতিহাসের আলোকে, কথা বুঝো নাই? সারা বিশ্বের স্কলারিস্ট যারা, সারা বিশ্বের বিজ্ঞানীদের মতো নাসার বিজ্ঞানীরাও উলামায়ে কেরামের সাথে কোরআন হাদিসের সাথে একমত পোষণ করছে যে নিশ্চয়ই কয়েক বছরের মধ্যে কোনো একটা ঘটনা ঘটবে। নাসার, আমেরিকান নাসার বিজ্ঞানীরা তারাও কোরআন হাদিসের সাথে ইত্তেফাক হয়ে গেছে, একমত পোষণ করছে। তারা তোগুলি পড়ে, তৌরাত পড়ে, ইনজিল পড়ে। আর কথা বুঝো নাই? ওগুলি কথাগুলি সব শুধু কোরআনে, ওগুলি তো আছে সমস্ত কথা। দাজ্জালের কথা, ইমাম মাহাদির কথা, কিয়ামতের বয়ান, আলামতের সুগরা, আলামত কুবরা সব আছে। তারা এগুলি পড়া তারা কি করতেছে? সব কিছু তারা রেডি হয়ে গেছে, দাজ্জালের গ্রুপে ঢোকার জন্য। দাজ্জালের সব কিছু ব্যবস্থা তারা ইসরায়েলে করতেছে, সৌদি আরবে করতেছে, ইমাম মাহাদির সাথে যুদ্ধ করার জন্য তাদের প্রস্তুতি শেষ হইতেছে। বাইতুল মুকদ্দাসের চতুর্পাশে খনন করছে, বাইতুল মুকদ্দাস মসজিদের চতুর্পাশে খনন করতেছে, এটা যেন অটোমেটিক মসজিদটা পড়ে যায়। এইখানে জেরুজালেমে কী হবে? রাজধানী ঘোষণা হবে। জেরুজালেমকে রাজধানী ঘোষণা করবে বাইতুল মুকদ্দাসের স্থানে, এবং দাজ্জালের মেইন পাওয়ার হাউস হবে এখানে। এখান থেকে যুদ্ধ করবে ইমাম মাহাদির সাথে, নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলি সব ব্যবস্থা হইতেছে, হয়ে গেছে। সৌদি আরবে করছে, মদিনা শরীফ থেকে 7 কিলোমিটার দূরে মসজিদে নববী, মদিনা শরীফ থেকে 7 কিলোমিটার দূরে দাজ্জালের আরেকটা আস্তানা বানাইছে সৌদি, মোহাম্মদ বিন সালমান এই জালেমের গোষ্ঠী। তারা কী করছে? আরেকটা আস্তানা বানাইছে দাজ্জালের, দ্বিতীয় আস্তানা মদিনা শরীফ পাহাড়ের ভিতরে। এটি সব প্রকাশ হয়ে গেছে, গোপন খবর। অবস্থা কি? হ্যাঁ, দাজ্জালের দ্বিতীয় আস্তানা করছে সেখানে সৌদি সরকার। আল্লাহ সবাই হেফাজত করবেন, আমিন। আল্লাহ 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 হাবিব এই কথাগুলি আছে সূরা কাহফের আমল, যেগুলি বলছে এগুলি নিয়মিত। সকালে প্রথম রুকু, দৈনিক, বিকালে শেষ রুকু, प्रथम तीन आयात हलो करते शुक्रवार जुमार दिन पूरा सूरा काफ तेलावत करते पता ना कि আবু সাঈদ খুদরি ওয়া নবী সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন যে ব্যক্তি আল্লাহ হাবিব বলেন জুমার রাত্রিতে, কোন রাত্রিতে? বৃহস্পতিবার দিবাগত রাতে জুমার রাত্রিতে সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, ওই স্থান থেকে বাইতুল্লাহ পর্যন্ত সব নূরে আলোকিত হয়ে যাইবে। সুবহানাল্লাহ। কতগুলি হাদিস দেখছো? আর কথা বুঝো না? কি বুঝো? কিছু বুঝছ না? বলো কিছুই বুঝি না, শুধু বুঝি নফসের ধোকা। নফসের শয়তা যদ করিমা রহমান রহমতত বা শুধু শাফাআত খাহেমান। নফসের ধোকা, নফসের তাবেদারি শুধু, আর কিচ্ছু না। আর উপরে দিয়া যাই টুপি টাফি যা আছে আমার জুব্বা যা, এটি সব আল্লাহ দোকা দোকা কি এগুলি কি দোকাবাজি। আল্লাহ হেফাজত করুন সবার। আল্লাহ আল্লাহ সবার সত্যিকার ইমান, পরিপূর্ণ ইমান, হাকিকাতে দিন আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। আল্লাহু আকবার। আল্লাহ কথা জানি আসিলাম এক সাদ 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 সাকিন অবস্থা মাখরাজের মাস আস ওইটুকু আস ওইটুকু আস কেমন দেখা গেছে? আমার ভালো দেখা গেছে। তোরা যে যেভাবে কস আমি নকল করে দেখে কেরম দেখা যায় দেখতো। আর ভালো দেখা গেছে যে মুখের বিকৃতি এটি খুব ভালো। তোর এগুলির সাথে কি সম্পর্ক? অস অস ইস উস উস صو لين صو صي صي أص أص مشدد أص أص أصي أصي أري ঠোঁট দিয়া কইতে আসে অনেকে, ঠোঁট দিয়া কয় অসি 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 অসু ব্যথা করতে আসে। হ্যাঁ أصي أصي أصو إصا إصي إصي إصو أصا أصي أصو صاولي صاولي صا ولي صصو صاصي صاصي من المصاصي من المصاصي مصاصا مصاصا ولصاصا الله يبارك القرآن الشريف إلا الذين صبروا إلا الذين صبروا 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 صبر صبر صبروا صبر صبر يصبر صبر يصبر صبرا فصبر جميل فاصبر صبرا جميلا فاصبر صبرا جميلا فاصبر فاصبر صبرا جميلا فاصبر صبرا